মোদির বন্ধুত্বে জড়িয়ে আটক তিনি। সোমবার একটি ভিডিও প্রকাশ করে এমনই দাবি জামাত উদ্দাওয়া প্রধান হাফিজ সাইদের। সোমবারই পাকিস্তানের পাঞ্জাব পুলিশের হাতে আটক মুম্বাই হামলার মাস্টারমাইন্ড সহ পাঁচজন। ট্রাম্পের ভিসা নীতির কোপে এবারে বিদেশিরা, বিপাকে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীরাও। H-1B ভিসা পেতে ন্যূনতম মাইনে করা হলো প্রায় দ্বিগুণ, একই নির্দেশ L-1 ভিসাতেও। দ্রুতই নয়া অর্ডারে সই করবেন ট্রাম্প। ট্রাম্পের ভিসা নীতির ধাক্কা ভারতের শেয়ার বাজারে। ভোটের চার দিন আগে পাঞ্জাবের বটিন্ডায় গাড়িতে বিস্ফোরণ, হত 3 আহত 15। ময়ূরমান্ডিতে কংগ্রেস প্রার্থী হরমিন্দর জসির জনসভা চলার সময় গাড়িতে বিস্ফোরণ, একটি প্রেশার কুকারে রাখা ছিল বিস্ফোরক। জসির গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে অনেকের দাবি। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু সংসদের বাজেট অধিবেশন, কালো টাকার বিরুদ্ধে অভিযান থেকে সার্জিক্যাল স্ট্রাইক। মোদী সরকারের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির ভাষণে, ভাষণে কর্মসংস্থান কোথায়? প্রশ্ন রাহুল গান্ধীর। বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি বিশেষ সিবিআই আদালতে। প্রাক্তন লিকার ব্যারনকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিদেশ মন্ত্রকের কাছে যাচ্ছে সিবিআই। তামিলনাড়ুতে জল্লিকট্টুতে অনুমতি সুপ্রিম কোর্টের। তামিলনাড়ু সরকারকে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ, সাম্প্রতিক বিক্ষোভ আন্দোলনের জন্য রাজ্য সরকারের সমালোচনা। কালো টাকা সাফ করতে ক্লিন মানি প্রকল্প চালু কেন্দ্রের। 18 লক্ষ মানুষ আয়কর দপ্তরের নোটিশ পাবেন। এছাড়াও 8ই নভেম্বরের পরে 5 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে ইমেল SMS এ ব্যাখ্যা দাবি, 10 দিনের মধ্যে উত্তর না দিলে নোটিশ তাঁদেরও। ২০০৮ এর 26শে নভেম্বরের রাতের অভিজ্ঞতার সঙ্গে কিছুরই তুলনা হয় না। সাধ্যমতো চেষ্টা করেছিল মুম্বাই পুলিশ, আধিকারিকদের বোঝানো, কর্মীদের জায়গা মতো পাঠানোই ছিল প্রধান কাজ। পুলিশ কর্মী আধিকারিকদের জন্য শুধু আফসোস রয়ে গেছে, অবসরের দিন মন্তব্য রাকেশ মারিয়ার। অপরাধ দমন, নারী সুরক্ষার স্থানই সবার আগে, দিল্লি পুলিশের বিষয়ে সাধারণ মানুষের ধারণা ভালো করতে হবে। দিল্লি পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে ঘোষণা অমূল্য পটনায়কের। জম্মু কাশ্মীরে তুষার ধসে মৃত জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা ভারতীয় সেনার। উপত্যকায় দুটি পৃথক তুষার ধসে 19 জন জওয়ানের মৃত্যু। মালা দিয়ে জওয়ানদের প্রতি শেষ শ্রদ্ধা প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়ারও।